কার বাড়িতে গেল? আহনাকে নাকি ধরাই খাইল? কতবার কইলাম আমার সাথে নিয়ে যা, নিল না, খা ধরা। খবরদার, ভুলেও যেন কমল না জানে এই ডক খোয়ারের মুরগি। ধরা খাস্তাই পেলে কত বড় দেখি, মাত্র একটা, আবার কয়টা? যার মুরগি তার লেগে মায়া লাগলো তো, তাই বেশি আনলাম না। চোরের আবার মায়া, জগা আবার জিগাই। তুই দুই ডালানি খাইস বাপ, তাহলে আমি জব করি কর। আমার বড় রাতাটা গেল কই? আয় আয় তি 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 তি, আয় আয় তি 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 তি, হায় রে গেল কই? হ্যাঁ আয় তি 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 তি। গেল মা, কি খুঁজো? সকাল থেকে বড় রাতাটা পাইতাছি না। বড় রাতা মোরগ মানে কোনটা? ওই যে লাল ঝুটি, ওই মোরগটা। কানের নিচে যে কালা দাগ আছিল ওই বড় রাতাটা? হ্যাঁ, কিন্তু মোরগটা ছিলনের সময় তো বুঝি নাই। আমার কোনো দোষ নাই, বিশ্বাস করো ওই শিমুলা রাজুমিলা মোরগ চুরি করছে, আমি কিছুই জানি না মা, আমি খালি কাটাকাটি করে রাইন্দা দিছি। আমি এক দেহামুনি লোকে তোমার পোলায় তো খাইছে, ওইসব আমি জানি না, আমি আমার মোরগ ফেরত চাই। আমার এত বড় রাতা মোরগটা কত সোনা, তুমি বরং আমার ওই বড় মোরগটা নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, তাই নেব। কিন্তু নিজের পোলার একটু শাসন কইরেন। করছে কি আমার এত বড় রাতা মোরগটা খায়া ফেলাইছে? হতভাগাটা কই? অরে আর সামনে পাইলে পিঠা চুরির ভূত ভাঙামু। এই বয়সে পোলা পান একটু দুষ্টুমি করে। দুষ্টামি? আরে তুমি দুষ্টামি করবা, তোমার লাই পায়া পায়া পোলাডাইস গোল লাগেছে। ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনা করলো না, সারাদিন খালি বন্ধু বান্ধবদের হই হুল্লা করে বেড়ায়। ওর নামে বিচার শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেছি। এই যে শোনো, ও বাড়িতে এলে কয়ে দিও, এইরকম করে বেড়াইলে আমার বাড়িতে ওরা জায়গা হবে না। আচ্ছা মা, আই বান্দর, তুই আর আমার কত জ্বালাবি? ওই যে আমি আবার কি করলাম? কি করলাম মানে, কমল গোবারে মোরগ কে চুরি করছে? আরে বাপ, কমল সাথে নিয়েই তো খাইছি, এ তো অন্যায় হয়েছে কি? আচ্ছা তুই কি কোনোদিনই মানুষ হবি না? মানুষ হইলে তো মা তোমরাই বিপদে পড়তা। আরে বড় ভাইয়ের পড়ার খরচ জোগাইতে বাবারে কত পরিশ্রম করতে হয়, তারপরেও প্রতি মাসে জোরদারের কাছে হাত পেতা টাকা নিতে হয়। আমি যদি পড়াশোনা করতাম তাহলে খরচ দিতা কি করে? পড়াশোনা না করে তো তোমাকে বাঁচাই দিছি। রমিজ মিয়া, গুদামের অবস্থা কি? আমন আছে 200 বস্তা, আর পাইজাম 300, আর আতপ চাল আছে 70 বস্তা। গুদামে শুধুই কি জমাচ্ছ নাকি বিক্রি টিক্রি করছো কিছু? ব্যাংকের লোন নিয়ে ব্যবসা শুরু করেছি, কিস্তির টাকা দেওয়ার ডেট কিন্তু চলে এসেছে। আপনি কোনো চিন্তা করেন না, টাকার আয়োজন হয়ে যাব। শুধু কিছু কালি জিরা যদি গুদামে তুলতাম, সামনে বিয়ার সিজন তো ভালো লাভ হইতো। তাহলে তাই তোলো। সালাম আলাইকুম হুজুর। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কিরে গোপি, মাছ তো খুব ভালো সাইজের পেয়েছি।
এত বড় মাছের খরিদ্দার তো এই গ্রামে আপ নেই, তাই লই আইলাম। ভালো করেছিস, বাড়িতে দিয়ে। আমার মেয়ে আবার রুই মাছ খুব পছন্দ করে। রমেশ, ওকে মাছের দামটা দিয়ে দিও। জি আচ্ছা, যা রকিব, ঘোষ বাড়িতে খোঁজ নিয়ে আয়, আমার মিষ্টি কিন্তু এখনো পাইনি। সকালেই যে ছিলাম, কিন্তু ঘোষ বাড়ির সবাই দুলুযোদ্দারের অর্ডার নিয়ে ব্যস্ত। দুলুযোদ্দারের বাড়িতে আবার কি হলো? কারুর কি বিয়ে লাগলো? জি না, জোদ্দারের পোলা আজ জেল থেকে ছাড়া পাইব। ছোট লোক চিরকালই ছোট লোক থাকে। ছেলে জেল খেটে এলো, কিন্তু বাদ্য বাজনা দেখে মনে হচ্ছে রাজ্য জয় করে এলো। আমি তো শুনেছিলাম এবার শওকতের ফাঁসি হয়ে যাবে। দুলুযোদ্দার ছেলেকে বাঁচিয়ে আনলো কিভাবে? টাকায় কি না হয়? টাকা হলে সব করা যায়, কিন্তু কয়লার ময়লা ধুয়ে ফেলা যায় না রমেশ। এই পোশাক বদলে ফেলা যায়, কিন্তু চরিত্র বদলায় না। আমার বই আমার জন্য কি আছো মিয়া ভাই? শোন না, আমি তো জেলে আসিলাম, ওইখানে ডান্ডার বাড়ি ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি ডান্ডার বাড়ি কামু মিয়া ভাই, তুমি আমাকে ডান্ডার বাড়ি দাও। আমি ডান্ডার বাড়ি, শোন 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 শোন, বাবা এই ততদিন গায়ে গোত্রে বড় হয়েছে, কিন্তু উপরে চেম্বার তো একদম খালি। আরে খালি দেখে তো রমিজের শিক্ষিত পড়াটারে টাকা দিয়ে কিনে আনিছি। ও শহর থেকে পড়ালেখা শেষ করে আইলি ওর লগে বিয়ে দেব। আপনি চিন্তা করতে হবে না আব্বা যান, আপনি যান, আপনি গিয়া বিশ্রাম নেন। বিশ্রাম নিতে নিতে তো কোমরের হাড্ডি বাজান একদম বাঁকা হইয়া গেছে। একদিন পর খোলা আকাশের নিচে আইসি, একটু ঘুরে 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 আসি। তা যান, তো নতুন করে কোনো ঝামেলা পাকায় না আমার যান। টাকার জোরে আপনার সাক্ষী কো মুখ বন্ধ করতে পারছি, পরের বার মনে আর পারুম না। তাড়াতাড়ি চল, তাই তো অনেক সময় লাগবো। খারা বাজন বাজন বাজন, কিছু টাকা দেও না, টাকা দেও। আচ্ছা দিতেছি দিতেছি দিতেছি, বাজন কম পড়লে লোক পটাই দিয়ে নিয়ে যাবো না। আমরা দিনে আসে, আমরা রাইতে আসে, আমরা দিনে আসে।
আছে তোমার কালো চেহারা তোমার ভালো চেহারা তোমার কালো চেহারা তোমার ভালো চেহারা
ওই গুড্ডিটা আমার। ঘুড়িতে কি নাম লেখা আছে? ওই নাম লেখা কেউ গুড্ডি উড়ায় না। যদি না দিই পারুল দিয়া দে, ছেলেটা আস্তা বদমাইশ, ঝামেলা করব। কিন্তু কে ঝামেলা করবে? ঘুড়ি আমি পেয়েছি, আমি নিয়ে যাব। নারান, আমার ঘুড়ি না পাইলে আমি কাউরে যাইতে দিব না। দোস্ত সাবধান, সৈয়দের মাইয়া। সৈয়দের মাইয়া বলে কি মাথা কিনে নিছে নাকি? আমার ঘুড়ি আমার চাই। না দিলে কি জোর করে নেবে? জোরের কি দেখছ? দেখ ঘুড়ি দেখ। কি আমাকে তুই দিয়ে করছো? না আপনি আপনি করবে। তোমার এত বড় সাহস, এই ঘুড়ির জন্য তুমি আমাকে তুই দিয়ে করছো? তাই বলে আমার ঘুটি এভাবে ভাঙিয়া দিব আর আমি কিছুই কমো না? একটা শিক্ষা দিতেই হইব। ওই সেমরির ওষুধ যদি আমি নিশু না করতে পারি তাহলে আমার নাম শিমুলি না। আমার গুড্ডির শোধ এবার আমি হরে হরে নিব। কামাল, বাজার থেকে 1 কেজি ছাগলের মাংস নিয়ে আসতে যা। কেন? গুড্ডির উপর অনেক বালা মুসিবত আসে তো, তাই বালা মুসিবত কাটানোর লেগা একটা ছাগল দিয়া গুড্ডির আকিকা দিল। আমার আবার অনেক কাম, মসজিদের ইমাম সাহেবরে মাংস দিতে হইব। আসি, আসসালামু আলাইকুম। আয় আয়। আকিকা দিয়েছে কিন্তু খাসি বেরো কোথায়? সর্বনাশ, আমার খাসি জবাই করে আবার আমাকে মাংস দিয়ে গেল না তো? নুরি, আয় নুরি, নুরি, আল্লাহ, চাক বাবা বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম, হারাম যেতে আমার খাসির দিকে বদনজর দেয়নি। আল্লাহ বাঁচে গেল। আমার গুড্ডির কুলখানির খাওন। ওই মিয়া, অত বেশি কথা কই না তো, চুপচাপ খাও। কি বললি, ঘুড়ির কুলখানি? আমাকে তো বললো আকিকা। যাই হোক, লোক খাওয়ানোর লেগা সাবার পাইলো কই? আপা, নুরিরে তো খুঁজে পাওয়া যাইতেছে না। নুরিকে পাওয়া যাচ্ছে না? না আপা, তুমি ভালো করে খুঁজে দেখো, তার কাছে নিজেই আছে। যাও দেখ, শিমুল তোর ছাগল জবাই কইরা তোরই মাংস দিয়ে গেছে। মাংস দেওয়ার পরে আমি নিজের চোখে দেখে এসেছি, আমার নুরি বাড়ির সামনে তাল গাছের গোড়ায় বাঁধা। তোদের কি বলি না, ধোকাও দিতে পারে। যেই বাদ পারের বাদ পার ওই শিমুল। চল তো দেখে আসি। চল চল। এই সন্ধ্যা সঙ্গে কই যাস? তো সন্ধ্যা, সারা রাত শেষ হয়ে গেল, ওই শিমুলকে আমি ঠিকই খুঁজে বের করবো। আই যে খাসি খাইছি রে পারুল, ও পারুল রে, আই যে খাসি খাইছি রে পারুল, পারুল তো খাসি তেলে। কমল, আয় কমল্লা। তুই সামরাটা জায়গা মতো ঝুলাইছিলি তো?
জায়গা মতো ঝুলাইছি মানে একেবারে সেন্টার পয়েন্টে ঝুলাইছি, পারুল দরজা খুললেই চক্ষু কপালে গিয়ে ঠেকবো। ওই দিকে দেখ, আজ বেশি খেয়ে ফেলেছি। আমার নুরিকে জবাই দিয়েছ কেন? আমার ঘুড়ি ভেঙে দিয়েছিলে কেন? যে ঘুড়িটা আমি ভেঙেছিলাম তাতে কারোর নাম লেখা ছিল না। যেই খাসিটা আমি খাইছি তার গায়েও নাম লেখা ছিল না, মাঠের মধ্যে পাইছি জবাই করে খাইছি। তোর বদমাস, আমার খাসি খেয়ে আবার আমার সামনে শিনা জড়ি? আমি বাবার কাছে তোমার নামে বিচার দেব। আপনার বাবা বয়স্ক মানুষ, মুরব্বী, আমার কিছুই করতে পারবো না। কিছুই করতে পারবে না? যে না বেগম সাহেবা। নিজেকে কি ভাবো তুমি? অনেক কিছু। মাস্টার ডাকাত নাকি সন্ত্রাসী? তুমি যাই হও না কেন আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি গ্রাম ছাড়া করাবো, জুতো পেটা করাবো। এখান থেকে কাজটা তুমি ভালো করলে না মিস্টার, ভালো করলে। আমি এখন কই যাবো? আমার পোলাডার কি হইব? পোলাডারে কেমনে বাঁচামো? কি ব্যাপার চাচা, এত রাইতে তুমি কই যাইতেছো? কি হয়েছে, কান্দতেছো কেন? বাবা শিমুল, আমার পোলাডা আজ সকালবেলা গাছ থেকে পড়া মাথা ব্যথা পাইছিল। যখন ব্যথা পাইছিল তখন কিছু হয় নাই, কিন্তু তখন বারবার বমি করতে করতে অজ্ঞান হয়ে যাইতেছে। আমার পোলাডারে বাঁচাও বাবা। আমার পোলাডা তুমি ঠান্ডাও। রাজু, আরে রাজু কি তোরা, আমি ডাক্তারে দেখে লো। আচ্ছা আচ্ছা থামো, তুমি থামো, আমি সাসারে নিয়ে সাসার বাড়িতে যাইতে। ঠিক আছে চলো। সকালে সরকারি হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করাতে হবে, মাথায় অপারেশনও করতে হতে পারে, বুঝেছেন? জি। শিমুল তাহলে চলো না বাবা আমার পোলাডারে নিয়ে। আহা শান্ত হও চাচা, আমি ওরে কাল সকালেই হাসপাতালে নিয়ে যাবো, তুমি কোনো চিন্তা করো না। আমি নামবো? প্রশ্নই আসে না, নামতে হলে তোমরা নামবে। পারুল, পারুল একটাবার পোলাটার দিকে তাকাও, দেরি করলে পোলাটা বাঁচবো না। না বাঁচলে আমার কি? কি তোমার দানের দাম আছে, গরিব মানুষের দানের দাম নাই। নৌকা সোজা হাসপাতালে নে। অপমানের সহ্য যদি আমি না নিতে পারি তাহলে আমি সৈয়দ বাড়ির মেয়ে না, আমি তোর নামে সালিশ বসাবো। মেয়ের গায়ে ওই বদমাশটা হাত তুলেছে, পারুলকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে, ওর শাস্তি একটাই, বিশটা চাবুকের বাড়ি। এটা কেমন বিচার? পানিতে ধাক্কা দিয়ে ফলাইছি বলে আপনারা সবাই আমার বিচার করতেছেন, আর সৈয়দ বাড়ির মাইয়া যে মানুষ খুন করতে চাইছিল তার কি কোনো বিচার নাই? কি বলতে চাও তুমি? পারুল সৈয়দ বাড়ির মাইয়া বইলা, সে নৌকায় উঠলে আর কেউ নৌকায় উঠতে পারবো না। কেন? এই গ্রামের সমস্ত লোকজন কি শিয়াল কুকুর?
সৈয়দ পরিবারের মানুষেরা চিরকাল এইভাবেই চলাফেরা করে এবং এটাই নিয়ম। আমি এই নিয়ম মানি না। বিচার যদি আজ করতেই হয় তাহলে আমার সাথে আপনার মাইয়ারও করতে হইব, নাহলে আমি ধরে নিব এই গ্রামের মানুষের বিবেক বলে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি পারুলের বিচার না করতে পারেন তাহলে আপনারা, আপনারা কেউ মানুষ না, সবাই পশু। মানুষ শুধু সৈয়দ সাহেব আর তার মাইয়া। চুপ কর হারামজাদা, সৈয়দ সাহেবের বিচার তোর মাইয়া নিতে হইব। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যখন কইতেছো তখন বিচার আমি মাইনা নিব, কিন্তু আমার গায়ে সেই লোক চাবুক মারব যে নিজের অন্তর থেকে মাইনা নিব আমি অপরাধী, যে স্বীকার করব লালুর জীবন বাঁচায় আমি অন্যায় করছি। কই আসেন, কি আসবেন, আসেন আমারে চাবুক মারেন, আসেন। আরে বৈশা আসেন কেন, আসেন আমারে চাবুক মারেন, আসেন, আসেন। কি হলো, মারেন, আসেন, কে মারবেন, আসেন, কে মারবেন? আমি মারব। আজকের বিচার এখানেই শেষ, আপনারা সবাই চলে যান। দিল্লিকে কোথায় রকম দেয় নাই, কি চাষ করলে আমার বলায় লালুর জান বাঁচাইছে, জান বাঁচা কি অন্যায়? জান বাঁচালে কি শাস্তি পাইতে হয়? আগে জানতাম মায়া মানুষের মনে মায়া থাকে, দরদ থাকে, কিন্তু আজ বুঝলাম সৈয়দ বাড়ির মায়ের মন পাথরের মতো কঠিন। চল বাবা চল। একটাবার পোলাটার দিকে তাকাও, দেরি করলে পোলাটা বাঁচবো না। আমার গায়ে সেই লোক চাবুক মারব যে নিজের অন্তর থেকে মাইনা নিব আমি অপরাধী, যে স্বীকার করব লালুর জীবন বাঁচায় আমি অন্যায় করছি। মাইয়া মানুষের এত তেজ, দিলেকে খোদা রহম দেয় নাই, কি দোষ করছে আমার পোলায়? লালুর জান বাঁচাইছে, জান বাঁচান কি অন্যায়? জান বাঁচালে কি ক্ষতি? যতক্ষণ পর্যন্ত আমারে দেয়া ওই সৈয়দের মাইয়ার প্রত্যেকটা সাবুকের আঘাত ফিরাই দিতে না পারুন ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাবো না। কই যাস বাবা, দুধটা খায় যা। কি বললি, প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত এক ফোঁটা পানিও খাবে না? হ, শিমুল কসম খাইয়া এই কথাগুলো তার মায়েরে বইলা বাড়ি থেকে বাইর হয়ে গেছে। কোথায় গেছে? দেখলাম বয়াতি বাড়ির ওদিকে গেছে। চল তো, তুই কই যাবি? বয়াতি বাড়ির ওদিকে শিমুলের কাছে। তোর মাথা খারাপ? শিমুল তোরে সামনে পাইলে মায়েরে ফেলাইব। আমিও তাই চাই। Yeah.
কেমন লাগে? বলেছিলাম না প্রতিশোধ নেব, নিয়েছি। কিন্তু আমার কিছুই তুমি করতে পারোনি। খুব তো বলেছিলে গায়ে হাত দিলে পঙ্গু করে ফেলবে, কই কোথায় গেল এত ঝাড়ি ছুড়ি? মেয়ে মানুষের হাতে মার খেয়ে উল্টো মুখ লুকিয়ে বসে আছো। তুমি কেমন পুরুষ তা আমার বোঝা শেষ। তোমার মাকে গিয়ে বলো তোমাকে শাড়ি চুড়ি পরিয়ে ঘরে বসিয়ে রাখতে। কাটা খায় নুনের সিটা দিতে এসোস জানোস? কাটা খায় নুন লাগলে কত জলে জানোস? সাবুকের বাড়ির মজা কত জানোস না? আয়স্ত রে, সাবুকের বাড়ির মজা বুঝাই দেব। ওরা এতদিন মানুষের পিঠে সুখ পাইছে, আজ মায়ের খাওয়ানোর সুখটা বুঝতে দে। থামলে কেন? মারো আরো মারো, আমি তোর হুকুমের গোলাম না। আমাকে তোর বাড়িতে নিয়ে চল। আচ্ছা, এই অবস্থায় আমি বাড়িতে ফিরতে পারবো না, চল। এত কিছুর পরও শিমুল তোর গায়ে হাত তুলছে, ওরে এত বড় সাহস! আমি অক্ষুনি দাদার কাছে বিচার দিব। না না, তুই কাউকে কিছুই বলবি না, কিছুই বলবি না। পারুল, তোমার কি হয়েছে? কিছু না কমল ভাই, আমি শিমুলের প্রতিজ্ঞা পূরণ করিয়েছি। তুমি ওর কাছে যাও, ওকে নাস্তা খাও। কিসের প্রতিজ্ঞা, কিসের নাস্তা? শিমুলের মার কাছে প্রতিজ্ঞা করেছিল মানুষ শোধ না নিয়ে খাবে না। আজ ওর আঘাত আমি নিজের গায়ে বরণ করে নিয়েছি, এখন তার খেতে কোনো অসুবিধা নেই। তুমি যাও কমল ভাই, ওকে খাওয়াও, না খেলে শিমুল অসুস্থ হয়ে যাবে। কমল, তুই খেলার মধ্যে বেশ কি করস? তুই বেশি কথা কস কেন? শিমুল এদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে, চল চল। তোরাই খুঁজতেছি, আজ আমি খুব খুশি, কারণ পারুলের দেয়া প্রত্যেকটা আঘাত আমি ওরে ফিরাই দিছি। কিন্তু তুই ওর কাছে হাইরে গেছিস শিমুল। হাইরে গেছি? হ্যাঁ, পারুল যখন শুনছে তুই প্রতিশোধ পানি পর্যন্ত খাবি না বইলা প্রতিজ্ঞা করছস, তাই তোর মান ভাঙানোর লেগে ইচ্ছা করে তোর হাতে মাইর খাইছে। ইচ্ছা কইরা? হ্যাঁ। পারুল এখন কই? সখিনার ওইখানে, তার সমস্ত শরীরে চাবুকের দাগ হয়ে আছে, তাই বাড়িতে যাইতে পারতেছে না। শিমুল তুমি? হ্যাঁ আমি। এই তোমার কি মাথা খারাপ? আমার রাগ ভাঙানোর লেগে তুমি কেন মার খেলা? তোমার রাগ না ভাঙালে যে তুমি কিছু খাবে না বলেছ? আমি না খায় থাকলে তোমার কি? মনের মানুষ কষ্ট পেলে কেউ কি শান্তিতে থাকতে পারে? মনের মানুষ আমি না তোমার শত্রু? তুমি যদি আমার শত্রুই হবে, তাহলে তোমার গায়ে আঘাত করার পর থেকে আমার মনে সুখ নেই কেন? তার প্রায়শ্চিত করার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে কেন? তুমি পাগল হয়ে গেছো। তোমার বদনাম করবো? করুক, কিন্তু তুমি আমাকে বলো, আমাকে তুমি ভালোবাসো না? না। তাহলে আমি ইচ্ছে করে মার খেয়েছি শুনে তুমি বাড়িতে ছুটে এসেছো কেন? তোমার শত্রুর কষ্টে তুমি কষ্ট পাবে কেন? তোমাকে আপন করে পাবার জন্য
চাবুকের আঘাত বরণ করে আমি আমার ভয়ের প্রায়শ্চিত্ত করেছি। তাতেও যদি পারুল শিমুলের হতে না পারে তাহলে পারুল এই জীবন রাখবে না। শিমুল পারুল মরে যাবে। দরজা বন্ধ করছি তারি মাঝে তো রাখি কেউ না যেন জানে এমনি কইরাই লুকাইয়া থাকি মাঝে এমনি কইরাই লুকাইয়া থাকি মাঝে জানে
বল, শিমুল কই? আর কইস না, দেবদাস দেখছ? দেবদাসের মতো বনে বাদারে পারুল পারুল কইরা ঘুরে বেড়াইতেছে। কিরে এখানে কি করস? কোনো কাম ধান্দা নাই তাই বসে আছি। চাচা তাড়াতাড়ি দোস্তরে এক কাপ দুধ চিনি বেশি দিয়ে চা দাও। তুই তো দেখি আমি করে ভুল হয়ে গেছিস দোস্ত। ভুলি নাই ভুলি নাই দোস্ত, সময় পাই না, বুঝোস না, নতুন নতুন সবার এমনই হয়। বাবারা এই গ্রামের সৈয়দ বাড়িটা কোন দিকে? সৈয়দ বাড়ি কার কাছে যাইবেন? সৈয়দ সাহেবের কন্যার বিবাহের রিস্তা নিয়ে আইছিলাম। সৈয়দ সাহেবের মাইয়া? ভালো ভালো, খুব ভালো মাইয়া, দেখতে মাশাল্লাহ একদম পরিল্লাহান, বড়ই লক্ষ্মী মাইয়া। তাই তাই কি জনাব? না না এইটা কোনো সমস্যা না, তেমন কিছুই না, ডাক্তার কবিরাজ দেখাইতেছে, সেরে দেব। ডাক্তার কবিরাজ মানে কি সমস্যা জনাব, একটু খুইলা কন। বললাম না তেমন কোনো সমস্যাই না, বাদ দেন। বলেন না জনাব, সম্বন্ধের ব্যাপার খুঁটি নাটি না যাই না। সমস্যাটা এমন যেটা ভদ্র সমাজে সবার সামনে তোর বলা যায় না। আপনারে দেখা ভালো লোক মনে হইতেছে, আপনি কোনো বিপদে পড়েন তা আমি চাই না, কিন্তু দয়া করে আর কাউরে কইয়েন না, এদিকে আসেন। জি বলেন। বলা যাবে না, অতীব গোপন সমস্যা। ঠান্ডা চা, সমস্যা নেই, ঠান্ডা চাই গেল। তোমার হাতে হঠাৎ লাঠি, তুমি ঘটকের কাছে আমার নামে কি বলেছো? কিছু না। কিছু না মানে সত্যি করে বলো। ও ঘটকের কাছে? তোমাকে বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছিল শুনে যেমন এসে তাই বলে দিছি। আমি জানতে চাই তুমি কি বলেছো। আজ ঘটকের সাথে বাবার গঞ্জে দেখা হয়েছিল, ঘটক বাবাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে, বলেছে মেয়ের দোষ আছে। তুমি নাকি তাকে আমার কোন দোষের কথা বলেছ? বলো কি দোষ আছে? থাক না, বিয়া ভেঙে গেছে তাতেই তো আমাকে খুশি হওয়া উচিত, কি বলছি না বলছি তা দিয়ে তুমি কি করবা? না আমি শুনতে চাই কি বলেছো তুমি ঘটককে আমার নামে। শুনলে তো আবার তুমি রাগ করবা। না তবু আমি শুনব। আগে হাতের লাঠিটা আমারে দাও। না লাঠি দেব না। লাঠি না দিলে কমু না, দাও। এবার বলো। কইছি কি বলেছো? কইছি কইছি মাইয়া। মাইয়ার মাইয়ার কি বলো, বলো না। মাইয়া বিছানায় প্রস্রাব করে। তোমাকে আমি দাঁড়াও দেখাচ্ছি মজা। জোরদারের পোলা শওকত, আমাকে ক্ষমা করবেন আমি দেখতে পাইনি। না দেখার জন্য শুকরিয়া, দেখলে তো আর তোমার মতো সুন্দরীর লগে ধাক্কা খাইতাম না। কি তুমি পারুল না? সৈয়দ চাচার মাইয়া পারুল, রাইট?
জি। বাহ মাশাআল্লাহ, বেশ বড় সরু হয়ে গেছো। আপনার তো ফাঁসি হওয়ার কথা ছিল। না, তুমি দোয়ায় আমার ফাঁসি হয় নাই। হলে খুব একটা ক্ষতি হতো না। কি কইলা? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যাবা? যাও, কিন্তু আমার কবে দেখা হইব? লাল শুক্রবারে। কি কইলা? বাবালে জ্বালাইতে হইব, আমার বিয়ের পাত্রি আমি পাইছি। আমি বিয়া করব বাবারে। এই নাও, এই মাসের পলাশ বাবাজির শহরে লেখাপড়া করার খরচের টাকা। এই ধরো, এটা সই দাও। চার বছরে লেখাপড়া বাবদ কত নিছো মনে আছে তো? মনে না থাকলেও আপনার দলিলে লেখা আছে তো। তোমার ছেলে ফিরবো কবে? সামনে আর দুই মাস পর, পরীক্ষা শেষ হলেই আইসে পড়বো। তাহলে তখনই আমার মেয়ে মোশাম্মাস জরিনা বেগমের সঙ্গে পলাশ বাবাজির বিবাহটা সেরে ফেলামো, নাকি বলো রমেশ মিয়া? আমার বড় ভাইয়ের কাছে মাইয়া বিয়ে দিবেন? বড় ভাইরে তো চেনেন না, একদম বাইন মাস পিসলা, ঠিক মতো ফাই দিয়ে ধরেন, নাহলে কিন্তু ফসকায় যাইব। তুই চুপ করবি? শোন, কাল শহরে যাইতে হইব পলাশে টাকা দিতে। ঠিক আছে, আমি পিঠা বানাই দিব, মনে যাওয়ানো সব নিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই রমেশ ভিয়া। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হে আল্লাহ, আমার সন্তানটা যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়। Yeah!
ব্যাপারে কথা বলে সবকিছু চূড়ান্ত করে ভাবছিলাম এবছরই আমি হজ করতে যাব। বেশ তো, মোবাইলে আপনার সাথে কথা বলিয়ে দিই। এখন পাবে? জি, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো ড্যাড, তুমি তো কাজের চাপে দেশে আসতে পারছো না, এদিকে মিলির বাবা তোমার কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। হ্যাঁ, এই নাও, ওনার সাথে কথা বলো। হ্যালো। হ্যালো মিস্টার চৌধুরী, হাউ আর ইউ? আমি ভালো আছি, কিন্তু মিস্টার হাসান, এইভাবে আর কতদিন দেশ ছেড়ে থাকবেন? টাকার পেছনে ছুটলে কি চলে? ছেলেকে বিয়ে করিয়ে সংসারই করাবেন না? আরে নাতি নাতনির মুখ দেখবেন না? দেখতে তো চাই, কিন্তু কি করব বলুন, লন্ডনে নিজে উপস্থিত না থেকে কোনো কিছুই করার উপায় নেই। তাছাড়া আমার আর কি প্রয়োজন? ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে তখন আপনি ওদের বিয়েটা দিয়ে দিন। বিয়ের পর লন্ডনে হানিমুনে এলে আমি না হয় তখন আশীর্বাদ করব। কিন্তু ছেলের বিয়েতে আপনি থাকবেন না? আরে কি করে থাকবো বলুন, ছেলের ভবিষ্যতের জন্যই তো এই লন্ডনে পড়ে আছি। তা অবশ্য ঠিক। ওকে, আপনি যখন অনুমতি দিচ্ছেন তখন সামনের মাসের ফার্স্ট উইকে একটা পার্টি দিয়ে ওদের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো, কি বলেন? আমার অবমানে আপনিই পলাশের গার্জিয়ান, আপনি যা বলবেন তাই হবে। ওকে মিস্টার হাসান, আমি সব ঠিক করে তারপর আপনাকে জানাবো। নাইস টকিং উইথ ইউ। যাক, এবার আমি নিশ্চিন্ত, সামনের মাসেই তোমাদের এনগেজমেন্টের সময় আমি তোমাদের বিয়ের দিন তারিখ তোমার বাবাকে জানিয়ে দেবো। জি। ওকে, তোমরা কথা বলো, আমি আসি। জি বাবা, তোমার রাজুকের ফাইলটা নিবে না? ও হ্যাঁ হ্যাঁ, ফাইলটা দে তো মা, আসি। জি আঙ্কেল। পলাশ, তুমি একটু বসো, আমি আসছি। ওকে। ও চন্দ, আমার বাপের অভিনয়টা ভালো করছে, এই যাত্রা বেঁচে গেছে। সামনের মাসে এঙ্গেজমেন্ট হলে তো মিলির জন্য একটা দামি আংটি কিনতে হবে,
এত টাকা পাবো কোথায়? যে করে হোক বাবার কাছ থেকে টাকাটা জোগাড় করতেই হবে। না না কিছু না। আপামনি, সাহেবের সাথে একজন লোক দেখা করতে আইছে। আমার সাথে? এখানে? জি। আসতে বলো। জি আচ্ছা। আমার সাথে এখানে কে দেখা করতে এলো? আসেন আসেন। ওই যে সাহেব। তুই তুই এখানে কেন এসেছিস? কে তোকে আসতে বলেছে? সারা কোনো কথা বলবি না। কতবার বলেছি আমি আর তোদের কোনো টাকা দিতে পারবো না। আমার বাবার টাকা আমি আর তোদের পিছনে অপচয় হতে দেব না। ভাইয়া চুপ, ওসব সম্পর্ক আমি ভুলে গেছি। ভাইয়া পলাশ ছেলেটাকে আর বলো না, আমাদের জমিদারির পুরনো চাকরের ছেলে। পুরনো চাকর? হ্যাঁ, চাকর নয় তো কি? মাস গেলে আমার বাবার কাছ থেকে টাকা না হলে যাদের সংসার চলে না তাদের চাকর বলবো না কি বলবো? আরে তুমি জানো না, মেলে টাকা ছাড়া ওরা কিছুই চেনে না। এই মুহূর্তে তুই এই শহর ছেড়ে গ্রামে চলে যাবে। এইখানে এসে দেখছি তারপর থাকার কোনো ইচ্ছেই আমার নাই। আপনার বাড়ির পুরানো চাকরে কি করব? আপনার কথা শুনলে ওনারা যে কষ্ট পাইব। ওদের বলবি আমি যা কিছু করছি ওদের ভালোর জন্য করছি। সময় হলে আমি নিজে গিয়ে ওদের সাথে দেখা করব। এবার যা। আরে জানা রাফিস, এই নে গাড়ি ভাড়া। লাগবো না স্যার, আপনার পুরনো চাকর আমার গাড়ি ভাড়া দিয়েই পাঠাইছে। স্যার আমার মা আপনার জন্য কিছু পছন্দের পিঠা বানাই দিছে। থ্যাংক ইউ। আসি স্যার। আমাকে গ্রামে যেতে হবে, নইলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। শিমুল কিরে, ঢাকা থেকে আইসা পলাশের খবর তো কিছুই করলি না, কই যাস তুই? কিরে তোর মন খারাপ কেন? পলাশ ভালো আছে তো? কিরে কথা কাস না কেন, পলাশ ভালো আছে তো? বাবা তোমার পোলা ভালোই আছে, শহরে থেকে তার বিরাট উন্নতি হয়েছে। দেখতেই না পোলাটা কার। আরে আমার ওই সন্তানই তো আমার অহংকার। এই পরে টাকাগুলো দিছিলি তো? কিরে চুপ করে আসিস কেন, টাকাগুলো দিছিলি তো? হ দিছি। শিমুলের মা ব্যাপারটা কি? ওর কথা হইনা মনে হইতেছে ও আমার কাছে কিছু লুকাইতেছে। দূর কি লুকাইব মা? পলাশ মা, পলাশ আমার পলাশ বাবা, আমার বাবা। থাক থাক বাবা, থাক থাক। কেমন আছিস বাবা? পলাশ তুই হঠাৎ করে? বাবা তোমার কাছে একটা জরুরি কাজে আইছি। জরুরি কাজ? হ বাবা। পলাশ তুই অনেক দূর থেকে আইছস, আগে ঘরে গিয়ে বিশ্রাম লও, তারপর যা কনের কইস, আমি যাই তো খাওয়ানোর ব্যবস্থা করি। যাও আয়। এমন কি কাম বাবা যার জন্য তোরা ঢাকা থেকে ছুটাই তৈল? টাকার জন্য। টাকা কেন? শিমুল তোরা টাকা দেয় নাই? কি কইতেছ, শিমুল তো আমার কাছে যাই নাই। শিমুল তোর কাছে যায় নাই? না হরে হরে
বাবা শোনো, শিমুলের বিচার তুমি পরে করতে পারবা, আগে আমার কথা শোনো। সামনে আমার ফাইনাল পরীক্ষা, পরীক্ষার ফিস আর কয়টা বই কেনার জন্য আমার বেশ কিছু টাকা লাগবে। কয় টাকা? 30,000 টাকা লাগবে। 30,000? হ্যাঁ বাবা, এই টাকা না হইলে আমি পরীক্ষা দিতে পারব না। আর যদি তাই হয়, তাইলে আমার নিয়ে যে স্বপ্ন দেখতেছ সব বৃথা হয়ে যাবে। না না, এ হইতে পারে না, পরীক্ষা তোরে দিতেই হইব। টাকা জমা দেওয়ার শেষ তারিখ কবে রে? কাইলে শেষ তারিখ। বাবা, টাকা কি আজকে জোগাড় হইব? সামান্য টাকা হইলে কথা আছিল, কিন্তু এত টাকা আমি তো কিছু বুঝতে পারতেছি না। জোরদারের সাথে কথা বলে দেখি। হ্যাঁ, আমি আর তোমারে কোনো টাকা দিতে পারুম না। উল্টা যা দিছো তা যদি আগামী এক মাসের মধ্যে শোধ করতে না পারো, আমি তোমার ভিটা সারা করুম। দেখেন, আমি আপনার আয় ছোট রেখে বাচ্চা, তুই এখান থেকে যাবি না বাইর খাবি? বাবা শকত, তোমার বাবা যা দেখছে তা সত্যি হতে পারে না। আমার পোলা, আমার পোলা এমন না। ও, তাইলে তুই এমনে যাবি না? দেখ, যাওয়াইতাছি। তুই আমার বাবার গায়ে হাত তুলছোস? খালি হাত তুলছি, জুতা পিটা করে নে, ভাগ্য ভালো। তোরে আমি মাইরেই ফেলাম। আমি তোর বাবা না, তুই আমার সন্তান না, তুই তুই আমার জীবনের অভিশাপ। আজ থেকে তুই আর কোনো দিন আমার আমার সামনে আসবি না। যা এখান থেকে, যা যা কোনটা নেই, যা যা যা। শিমুল না, শিমুল, এই শিমুল, কি হয়েছে তোমার? কথা বলছ না কেন? কি হয়েছে বলো তো, তোমার মন খারাপ কেন? আরে কি হয়েছে বলো, বলো না। আরে বলো, বাবা দেখে ফেলতে পারে। চলো ওইদিকে যাই। কিছুই জোগাড় করতে পারলাম না। ঘরে ফিরে আমি পলাশকে কি তো ভাবতাম, সৈয়দ সাহেবের কাছে চাইলেও পাওয়া যাবে না, কারণ ওনার মালগুলা তো এখনো পইরা রেছে।
হাতে কোনো টাকা নাই। রমেশ মিয়া, এই টাকাগুলো রাখো, এখানে 30,000 টাকা আছে, এগুলো কাল ব্যাংকে জমা দিয়ে দেবে, মনে করে দিও কিন্তু। জি আচ্ছা, আমি যাই। আচ্ছা, কিস্তির তারিখে 13-20 দিন বাকি, পরে দিলে কোনো ক্ষতি হইব না, কিন্তু পলাশ যদি টাকা না পায় তাইলে ওর জীবনটা শেষ হয়ে যাইব। তাই সন্তানের মঙ্গলের জন্য এই পাপ আমারে করতেই হইব। ওই টাকা দিয়ে পলাশের পরীক্ষার ফিস দিয়ে দেব। হ্যাঁ তাই তো, চল তো দেখি। হ্যাঁ চল। কি বলছো, মারামারি পর্যন্ত হয়েছে? বাবা আমারে তার চোখের সামনে যাইতে নিষেধ করছে। বাদ দাও তো, বাবা রাগের মাথায় কি সব বলেছে। পারুল, তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি, যাও। শিউর, বাবা আমার ছেড়ে দাও, এই টাকাগুলো আমার খুব দরকার। বাবা বাবা, এই টাকাগুলো আমার খুব। বাবা, আমি তো মায়ের পরীক্ষার টাকার লাগা, আমার জায়গা দে বাবা, এই টাকাগুলো নিয়ে যাইতে না পারলে তোর ভাই পরীক্ষা দিতে পারবো না বাবা, আমার যাইতে দে বাবা, বাবা আমার যাইতে দে, আমার যাইতে দে। বাবা তুমি আইছো, টাকা আনছো, তোর মা কি ঘুমাইছে? হ্যাঁ বাবা। হ্যাঁ, কিন্তু এই টাকার কথা তোর মা জানো না জানে? ঠিক আছে, মায়ের জানবো না। বাবা আমি চাইলে ভোরবেলায় তুই ঢাকায় চলে যাস। হ্যাঁ যাও, তুমি ঘুমাও। আচ্ছা যাও। হ্যাঁ, উপস্থিত সালিশ বর্গ ও আমার গ্রামবাসী ভাইরা, রমেশ মিয়ার ছেলে শিমুল আমার সিন্দুক থেকে টাকা চুরি করে পালানোর সময় আপনাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে। এমন চোরকে গ্রামে জায়গা দিলে এই গ্রামের বদনাম হবে, তাই আমার বিচার
শিমুলকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। তাইলে আমারে আমারে আইজি আইজি এই গ্রাম থেকে বের করে দেন। আমারে কারণ চোর আমার পড়া না চোর আমি আমার ইজ্জত রক্ষা করার লেগে এই অপরাধীদের কান্দে চলে গেছে আমি চোর আমার এই শাস্তি দেন আমার শাস্তি হওয়া উচিত আপনারা আমার শাস্তি দেন তোমাকে মিশা কথা মিশা কথা সব মিশা কথা চোর আমি আমার আমার বাবা আমার শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য এখানে দাঁড়ায় বিশাখতা করতেছে না আমি সত্যি করতেছি মিথ্যা না মিথ্যা না আমি চোর আমি চোর আমার শাস্তি দেন ও আমার বাঁচানোর জন্য মিথ্যা করে ফেলেছে তুমি যদি চুরি করে থাকো তাহলে বলো টাকা কোথায় কথা বলছো না কেন টাকার আশা আমি ছেড়ে দিয়েছি কিন্তু চোরের শাস্তিতে আমি কোনো প্রকারের ছাড় দেব না সৈয়দ বাড়িতে কোনোদিন পুলিশ ঢোকেনি আজও ঢুকবে না তাই থানা পুলিশ এসব আমি করব না আজ সূর্য ডোবার আগে এই গ্রাম থেকে শিমুলকে আপনারা বের করে দেবেন এটা আমার আদেশ থাকলো কি কি কইলা শিমুলকে গ্রাম থেকে বাইর করে দিব একটা চোরের লেগে আমি কাঁদতেছি কেন আমি তো চোরের মা না তুমি চোরের মা না তুমি এক চোরের এক ধন্য মা যে শিমুলের মতো একটা সন্তান গর্বে ধারণ করছিল কারণ সে চুরি করে নাই মরণ চোরের মাথায় ওই শাস্তি নিজে মাথা ব্যথা নিজে আমি আমি চুরি করছি শিমুলের মা তুমি তোমার মালিকের টাকা চুরি করছো আমি চুরি করছি কেন চুরি করছি আমি আমি কেন চুরি করছি আমি কইতেছি কেন চুরি করছি এই ব্রিজ হইল এই গ্রামের শেষ সীমানা এইখান থেকে এখন চলে যাবি আর কোনদিন ফিরে আসবি না এই তোমরা যাও চলো এক সন্তানের লেগে চুরি করতে গিয়ে আর এক সন্তানদের চোর বানায় মানে ব্যবসা বলেন মা শিগগির চলো সব সব কুইল্লা কইতে হইব আমি বলে ফিরে আনতে হইব চলো চলো না সে বলেন মা আমি যাইতে পারবো না আমি মুখ আমার শিমুলটা দেখাতে পারো না দেখাতে পারো না তুমি যাও তুমি যাও শিমুল না আমার শিমুলটা ফিরে আলো আমি যাবো শিমুল
জ্ঞান পিছু ডাকতেছ, পেছনে ফিরে যাওয়ার সমস্ত রাস্তাই তো আমার বন্ধ। কিন্তু আমার মনের দরজা তোমার জন্য খোলা শিমুল, আমি জানি তুমি চুরি করনি। থাক এসব কথা, আমি ফিরে যাও পারবি। আমাকে কি তোমার কিছুই বলার নেই? আছে, বলার শুধু একটা কথাই আছে, তুমি আমারে ভুলে যাইও। তাহলে আমার কথা যাবার আগে শুনে যাও শিমুল, আমি আজ পর্যন্ত তোমার অপেক্ষায় তোমার পথে থাকব। যার জীবনের কোনো পথে খোলা নেই, সে আসবো কোন পথে? সে পথ আমি খুঁজে পেয়েছি শিমুল, তুমি এই গ্রামে থাক ঠিকই, কিন্তু আমাদের গ্রামের ট্রেন প্রতিদিন ট্রেন আসবে, আবার যাবে দেশের সব জায়গায়। ট্রেনের শেষ বগির পিছনে আমি লিখে দেবো আমার মনের কথা, তুমিও লিখে দিও। নিজের দিকে খেয়াল রেখো, আসি। গুড মর্নিং ম্যাডাম।
আপনি আমার গায়ে হাত তুললেন? যদি আপনি আমার কোম্পানি সবচেয়ে পুরনো কর্মচারীদের একজন না হতেন, তাহলে এতক্ষণে আপনার হাতে হাত করা থাকত, আর আপনার স্থান হতো পুলিশি হাজতে। কি? ইয়েস মিস্টার সিদ্দিক, ইয়েস। কি ভেবেছেন আপনি? আমার অগোচর, আমার ফ্যাক্টরির টনকেটন মাল রাতের আধারে আপনার নিজস্ব গোডাউনে নিয়ে যাবেন আর আমি টের পাবো না? আপনার কোম্পানির প্রোডাক্টের সাথে ভেজাল মিশিয়ে মাল দ্বিগুণ করে মার্কেটে বিক্রি করে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবেন, আর আমি হাত গুটিয়ে বসে থাকব। আমার বাবা তিল তিল করে মার্কেটে যে সুনাম কামিয়েছিলেন, আপনার কারণে সে সুনাম নষ্ট হবে, আর আমি কিছুই করব না। নো মিস্টার সিদ্দিক, নো। এই সাথী চৌধুরীকে এতটা দুর্বল ভাবলে আপনি ভুল করবেন। সুযোগ দিচ্ছি, আর বিকেলের মধ্যে যদি আপনি আমার ক্ষতি পুষিয়ে দিতে পারেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করব না। আর যদি না পারেন, আই উইল মেক শিওর দ্যাট ইউ গট অ্যারেস্ট। নাও লিভ, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান, গো। কাজটা আপনি ভালো করলেন না, খুব খারাপ কাজ করলেন, খুব খারাপ। জেন্টলম্যান, নাও গো টু ওয়ার্ক। ভাই, এই 100 নম্বর বাড়িটা কি কইতে পারেন? আর একটু সামনে যান। আচ্ছা, বলা যাচ্ছে না। বাট ডু আই নো ইউ? আমি কি তোমাকে চিনি? না, কারোর সাথে পরিচয় না থাকলে যে কারো বিপদে আগায় আসা যাইব না, এমন তো কোনো কথা নাই। একটা মাইয়া মানুষে এতগুলা লোক মিলা মারতেছে, আর আমি তা দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আশ্চর্য, চিনো না জানো না, তারপর আমার জীবন বাঁচিয়েছো। এই যুগে এমন মানুষ এখনো আছে? এসো আমার সাথে, এসো আমার মার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আরে না না, আমার সময় নাই। এই ব্যাগটা এই ব্যাগের মালিকের কাছে ফিরায় না দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই।
কার ব্যাগ এটা? সোরের হাত থেকে উদ্ধার করছি। রাফি ভেতর থেকে সোর চুরি করে নিয়ে পালাইতেছিল। তার হাত থেকে উদ্ধার করার পর গাড়িটার খুঁজে পাইনি, কিন্তু ব্যাগের মধ্যে পাইছি এই ঠিকানাটা। দেখেন তো এই ঠিকানাটা কইতে পারেন কিনা? ওহ মাই গড, এটা তো আমার বিজনেস কার্ড। কি আরে আরে, এই গাড়ির ভেতর থেকে তো ব্রিফকেসটা চুরি হয়েছিল। আপনি তো আজব লোক, টাকা ভর্তি একটা ব্রিফকেস গাড়ির ভেতর থেকে চুরি হয়ে গেল আর আপনি এখনো বুঝতেই পারেন নাই। আমি খেয়াল করিনি। আরে তাজব, এতগুলো টাকা সহ ব্যাগ খেয়াল রাখবেন না? এই নেন আপনার ব্রিফকেস, ধরেন আমি যাই। থামো, তোমার মতো সৎ লোকের পরিচয় পেয়েও তোমাকে চলে যেতে দেব ভেবেছ? এসো আমার সাথে। কই? আহা এসোই না, ওঠো গাড়িতে, ওঠো 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 ওঠো। বাবা তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। ধন্যবাদ সাধারণ মানুষকে জানানো যায় মা, কিন্তু যারা ফেরেশতার মতো সৎ মানুষ তাদেরকে তুমি কি বলবে মা? তুমি জানো মা, আমার গাড়ি থেকে চুরি যাওয়া এই 20 লক্ষ টাকার ব্রিফকেস আজ শিমুল উদ্ধার করে নিয়ে এসেছে। তাই নাকি? বাবা আল্লাহ তোমাকে নির্ঘাত ফেরেশতা বানিয়ে পাঠিয়েছেন। ফেরেশতা না খালাম্মা, আমি সাধারণ মানুষ, আমার পক্ষে যতটুকু করা সম্ভব হয়েছে আমি করছি। এবার আমি আসি। আসি মানে? তোমার সম্পর্কে তো কিছু জানা হলো না, তোমার উপকারে প্রতিদান দেব কি করে? প্রতিদানের আশায় যারা উপকার করে আমি তাগদলে না। আর ঠিকানার কথা কইতেছেন, দেওয়ার মতো ঠিকানা আমার নাই, তবে একটা ঠিকানা ছিল কিন্তু সেইখান থেকেও আমি বিতাড়িত। বিতাড়িত কেন? টাকা চুরির দায়ে। টাকা চুরির দায়ে? ঠাট্টা করছো? ঠাট্টা না ঠাট্টা না, যা সত্য তাই কইতেছি, সবই আমার দুর্ভাগ্য কইতে পারেন। গ্রাম থেকে চোরের অপবাদ নিয়ে বাইর হয়ে আইছি, ভাবছিলাম শহরের কাজের মধ্যে অতীতের দিনগুলো ভুলে থাকবো, কিন্তু দেখলাম এখানকার মানুষগুলো বড়ই নির্দয়, বড়ই কঠিন। এখানে কেউ কারো জন্য না, সবাই শুধু নিজের নিয়েই ব্যস্ত, তাই বেকারের যা কাম, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি। বেকার ছিলে কিন্তু এই মুহূর্ত থেকে আর নেই, তোমার মতো সৎ মানুষকে আমি বেকার থাকতে দেব না। আজ থেকে তুমি আমার বিজনেস দেখাশোনার কাজে আমাকে হেল্প করবে। আজ থেকে তুমি হবে আমার ম্যানেজার কাম পিয়ার, মানে আমার অল ইন অল। কিন্তু কাজ করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার পড়াশোনা তেমন একটা নাই। গ্রামের কলেজ থেকে এইচএসসিতে সেকেন্ড ডিভিশন পাইছি। পড়াশোনা ডিগ্রি মানুষের সবচাইতে বড় পরিচয় নয় বাবা। প্লেন ক্রাশে ওর বাবা মারা যাবার পর থেকে ও একাই সব কিছু সামলাচ্ছে। মেয়ে আমার কাজের চাপে হাসতে ভুলে গেছে। তোমার মতো সৎ ছেলে ওর সঙ্গে থাকলে ও কিছুটা স্বস্তি পাবে, আর আমিও নিশ্চিন্ত হতে পারবো। দিস ইজ শিমুল, মিস্টার শিমুল হাসান। আজ থেকে উনি আমার ফার্মের ডিরেক্টর, এই ফার্মের সেকেন্ড ম্যান। আমার অবর্তমানে এই ফার্মের সব ডিসিশন মিস্টার শিমুল নেবেন। আশা করি আপনারা ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। শিমুল এসো, তোমাকে তোমার চেম্বার দেখিয়ে দিচ্ছি, এসো।
খবরদার, আর একবারও তোমার মতো যোদ্ধারের মুখ থেকে ওই কথাটা আমি যেন না শুনি। ভুলে যেও না, তোমার বাবা আমার বাবার চাকর ছিল। রাস্তায় বেরোলে তোমার বাবা আমার বাবার মাথায় ছাতা ধরে রাখত। সাসা সারি দিয়েই তো এখন দিন বদলের পালা, দিন বদলাইছে না? অহন গ্রামের মাইনষে আমার আর আমার বাবার মাথায় ছাতা ধরতে পারলে নিজেরা ধন্য মনে করে। তাছাড়া আপনার চাইতে টাকা পয়সা ধন দৌলত শুধু টাকা থাকলেই মানুষের বংশমর্যাদা বদলে যায় না শওকত। এই যে জুতোটা, যত দামি হোক এটা পায়ের নিচেই থাকে, বুঝতে কি আর কিছু বাকি আছে? আব্বাজান শান্ত হন, আব্বাজান শান্ত হন, এক পাগে শীত যায় না, ব্যবস্থা করুন। ফাটা বাসে সিপাহ ফেলা মানে ওই মানব যারা সয়েছে। মাথা ঠান্ডা হইতেছে না বাজান, আমার মাথা ঠান্ডা হইতেছে না। ও সৈয়দ, ও সৈয়দ আমগো বাপ বেটার দুইজনের অপমান করছে। আমার মাথা আগুনের মতো চলতেছে, আমি এই আগুনের চালা আগুন দিয়ে নিভামো বাজান। আমিন সুম্মা আমিন। সর সর আগুন, আগুন, হায় হায় রে আগুন। নিবাজা আগুন, নিবাজা ভাই তোর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে। নিবাজা, নিবাজা আগুন ভাই, নিবাজা এই নিবাই দে তারটা মাই জানি। সৈয়দ সাহেব, আপনার সান্ত্বনা দিবার ভাষা আমার জানা নাই। এত মাল সহ আপনার গোডাউনটা পুইরা ছাই হইয়া গেল যাওকা, এইটা নিয়ে টেনশন করেন না। জানের উপর দিয়ে না গিয়া মালের উপর দিয়ে গেছে, সম্মান তো আর যায় নাই। দেখেন দেখেন, আপনার মাথায় ছাতা ধরনের লিগায় একটা লোকও নাই। আমি যাই, থু বাড়িতে গিয়া কুলিটা কইরা দুই রাখাত নাফল পইরা একটু খাই। সালাম আলাইকুম, সব যাইতে দে। আপনি আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছিলেন, এখন আপনার গোডাউনে আগুন লেগে থাকুক আর নাই লেগে থাকুক এসব কথা কর্তৃপক্ষ শুনবে না। তাই বলছি, আগামী 20 তারিখের মধ্যে আপনি যদি ব্যাংকের লোন পরিশোধ করতে না পারেন তাহলে আপনার বিষয় সম্পত্তি সব নিলামে উঠবে। কিন্তু আমাকে যদি একটু সময় দিতে। কোনো সময় দেওয়া যাবে না, আর এটা কর্তৃপক্ষ কোনোভাবেই মানবে না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াল্লাহ, তুমি তো জানো আমার ছেলে কোনো অন্যায় করে নাই, সে যেখানেই থাক যেভাবেই থাক তুমি তারে ভালো রাখো। আমিন। না না, কোনো সমস্যা হবে না, আমি কালকের মধ্যে ওনাদের অর্ডার শিপমেন্টের ব্যবস্থা করছি। আপনি সিএনডি এজেন্ট আর শিপিং কর্পোরেশনগুলোর সাথে কথা বলে রাখুন, মাল আসা মাত্রই যাতে কন্টেনারে লোড করে শিপমেন্টের ব্যবস্থা করে। আমি বলেছি না, কাজ শেষ না করা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবে না। বাপ্পা, আহ
আপনি আসুন আসুন, রিল্যাক্স, এখনো কাজ করছো? রাত কটা বাজে সে খেয়াল আছে? অফিসের সব স্টাফ তো চলে গেছে, কাজের চাপে সময়টা লক্ষ্য করিনি। কাজ তো করতেই হবে, তাই বলে কি নিজের কথা ভুলে গেলে চলবে? চলো একসাথে যাওয়া যাক। হাতের কাজটা সেরে নি। আহা বাদ দাও তো, কাল এসে করবে। না না, হাতের কাজ ফেলে রাখতে নেই। তুমি নিজের উপর বড্ড বেশি চাপ নিচ্ছ শিমুল, কে বলেছে এত বেশি পরিশ্রম করতে? কাছের মানুষের জন্য পরিশ্রমে কোনো কষ্ট নেই, আনন্দই বেশি। কাছের মানুষই যদি ভাববে তাহলে আপনি আপনি কেন? তুমি কোন বলো? জি এখন থেকে আপনি নয়, তুমি। তা কি করে হয়? তুমি বললেই হবে। বলো, বলো না, বলে ফেলো, কাম অন, বলো তো। ওকে বাবা, ওকে ওকে ওকে, হাতের কাজটা শেষ করে চলো একসাথে বাসায় যাই। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। বাট নো মোর ওয়ার্ক নাও, চলো মা বাসে খাবার নিয়ে অপেক্ষা করছে। ও 5 মিনিটস, নো নেভার, উঠো উঠো, তোমাকে এক্ষুনি আসতে হবে, ওঠো ওঠো ওঠো। ওকে বাবা, ওকে 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 ওকে, নো মোর ওয়ার্ক, থ্যাঙ্কস আ লট ম্যান, কাম অন কাম। ভাই চাঁদপুরের লোকাল ট্রেনটা কোন প্ল্যাটফর্মে? চাঁদপুরের 4 নম্বর প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ। কি কাগজগুলো আমি কালই রেডি করে পাঠিয়ে দেবো ম্যাডাম। ওকে, আজকের মতো আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
মুডে আছো মনে হচ্ছে? খুশির কারণটা কি জানতে পারি? অনেকদিন পর হঠাৎ কেউ যদি মনের মানুষের খবর পায় তাহলে তো খুশি হবেই। মনের মানুষ? তোমার মনের মানুষটা বা কে? মনে যে থাকে সেই তো মনের মানুষ। যা তাই হয় নাকি? আমি যদি তোমার মনে থাকি তাহলে কি আমিও তোমার মনের মানুষ হব? অবশ্যই। দুষ্টুমি ছাড়ো তো, এটা রাখো, আমার ফার্মের পক্ষ থেকে তোমার জন্য গিফট। এত টাকার চেক? এত টাকা তুমি আমাকে দেবে কেন? তুমি আমাদের সাথে জয়েন করার পর থেকে আমার ফার্ম গত 2 মাসে 30 কোটি টাকা প্রফিট করেছে। এই টাকা তোমার সেই প্রফিটের অংশ। তাই বলে এত টাকা কি কেউ কাউকে দেয়? তুমি তো আমার পণ্য, আমার মায়ের পরে তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, তাই আমি প্রফিটটা তোমার সাথে শেয়ার করতে চাই। তুমি যদি না নাও তাহলে আমি কষ্ট পাবো। প্লিজ শুনুন। আহা, এত টাকা দিয়ে আমি কি করব? বিজনেস করবে, প্রয়োজনে আরেকটা ফার্ম খুলবে, আমি সব ব্যবস্থা করে দেব। তুমি আমার জীবনের চাকা ঘুরিয়ে দিলে সাথী। নিতাইগঞ্জের শিমুলকে তুমি শহরের বুকে প্রতিষ্ঠিত করেছ, আর আজ বিত্তবান করে দিলে। বিনিময়ে আমি তোমার জন্য কি করতে পারি বলো? যা করতে বলবো তাই করবে? হ্যাঁ তাই করবো, তুমি শুধু বলো আমাকে। হ্যাঁ তোমাকে। আমাকে? হ্যাঁ তোমাকে। মিনির এনগেজমেন্ট পার্টিতে নিয়ে যেতে হবে। যাবে? যেতে পারি, তবে এই সাজে নয়। বাঙালি মেয়ের মতো যদি শাড়ি দিয়ে নিজেকে সাজাতে পারো তাহলে। কেন, এই ড্রেসে আমাকে ভালো লাগছে না? না না, লাগবে না কেন? লাগে, কিন্তু শাড়ি ছাড়া কোনো বাঙালি মেয়েকে সম্পূর্ণ মনে হয় না। আর মিষ্টি মিষ্টি ভালোবেসেছ তুমি, আমার থেকে আমাকে চুরি করেছ, তুমি আমার থেকে আমাকে চুরি করেছ। পাশানি জানি না কে জানি আমাকে আমারি করে দিল পা, আমিও মরেছি প্রেমের কারণে তুমিও মরেছ, তুমি আমার থেকে আমাকে চুরি করেছ, তুমি আমার থেকে আমাকে চুরি করেছ। চিরদিনে সেই তুমি, চিরদিনে সেই তুমি, আজ স্বপ্ন স্বপ্ন হয়ে এসেছ, আর মিষ্টি মিষ্টি ভালোবেসেছ তুমি, আমার থেকে আমাকে চুরি করেছ, তুমি আমার থেকে আমাকে চুরি করেছ।
হৃদয় নিলে যে হঠাৎ কত আমিও ধরেছি হারাবারে পথ তুমিও ধরেছ তুমি আমার থেকে আমাকে চুরি করেছ তুমি আমার থেকে আমাকে চুরি করেছ চুরি করেছ তুমি আমার থেকে আমাকে চুরি করেছ সাথে আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে আসছি আর মাত্র এক মিনিট গত এক ঘন্টা ধরেই তো এক মিনিটের কথা শুনছি আরে বাপ তাড়াতাড়ি এসো একটু দেরি হয়ে গেল কেমন লাগছে বললে না অপূর্ব থ্যাংক আমরা কি এখন যেতে পারি আপনাকে কোথায় যেন দেখেছি না ম্যাডাম আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে মিলিয়ে ফেলেছেন আমি আপনার সাথে এই প্রথমবার পরিচিত হচ্ছি মিলি তোর হাতে যে আংটি পরাবে তাকে তো দেখছি না ওই তো কথা বলছে পলাশ আয় পলাশ ও সাথী আমার বান্ধবী শহরের কোটিপতিদের একজন আর উনি মিস্টার শিমুল সাথে বিজনেস পার্টনার আর সাথে দিস ইজ মাই চয়েস হ্যালো হ্যালো এনগেজমেন্টে আপনার বাবা মা আসেননি ওর বাবা ইংল্যান্ডে ওদের শপিং কমপ্লেক্সের কনস্ট্রাকশনের কাজে ব্যস্ত আছেন কিন্তু বিয়েতে আসার চেষ্টা করবেন ওয়েল ভেরি গুড পলাশ উনাকে দেখে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে উনাকে কোথায় দেখেছি বলতে পারো মনে করার বৃথা চেষ্টা করে কি লাভ মিস মিলি জীবনের জোয়ার ভাটায় অনেক আপন পর হয়ে যায় আর অনেক পর হয়ে যায় সারা জীবনের জন্য আপন মিলি পলাশ এদিকে এসো এসো আসাতে লেডিজ এন্ড জেন্টলম্যান আজ আমি আমার মেয়ে মিলির সাথে লন্ডন নিবাসী বিখ্যাত ব্যবসায়ী রমিজ হাসানের ছেলে পলাশ হাসানের এনগেজমেন্ট ঘোষণা করছি আমি আসছি চিটার ফ্রড লন্ডনে বাবা থাকে আমার মতো চিটার বাংলাদেশে আর একটিও খুঁজে পাওয়া যাবে কি কানে কানে কি কথা হচ্ছে বিজনেস বিজনেসের আলাপ হ্যাঁ হ্যাঁ বিজনেস বিজনেস
এক্সপোর্ট ইম্পোর্ট। হাই রকি, আমেরিকা থেকে আমার ফ্রেন্ড এসছে, চলো সরি এক মিনিট এসো সাথে চলো। কিন্তু পার্টি তো মাত্র শুরু হয়েছে, তুমি ঘাপটি মেরে বসে পড়লে কেন? ড্রেস টেস চেঞ্জ করো, ফ্রেশ হও। পরে হব, একটু বসি। কি হয়েছে তোমার, আমাকে বলবে না? কিছু হয়নি। আচ্ছা সত্যি করে একটা কথা বলবে? বলো। আজ পার্টিতে তোমাকে আর পলাশকে দেখে মনে হলো তোমরা দুজন দুজনকে চেনো। ঠিকই ধরেছো সাথে, পলাশ আমার বড় ভাই। আপন বড় ভাই? হ্যাঁ। ভাই হয়ে নিজের ভাইকে এভাবে অ্যাভয়েড করার কারণ কি? শুনতে চাও? তবে শোনো, আজ তোমাকে আমার আর কোনো কিছু বলতেই আপত্তি নেই। তাই ভাই হয়েও সে আমাকে ভাই বলে স্বীকার করতে নারাজ, কারণ কারণ বৃত্তের মোহ তাকে অন্ধ বানিয়ে দিয়েছে আর আমাকে বানিয়েছে চোর। দুঃখ করো না শিমুল, অপরাধ তোমার নয়। অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সে তোমার ভাই করেছে। বাবা মাকে কষ্ট দিয়ে দুনিয়াতে কেউ সুখ করতে পারে না শিমুল। তুমি দেখে নিও, পলাশের শাস্তি একদিন হবে, কিন্তু তাই বলে তুমিও তো তোমার মা বাবার উপর সুবিচার করছো না। কি বলছো সাথে? এতদিন হয়ে গেল গ্রাম ছেড়ে এসেছো, একটিবারও কি তোমার বাবা মায়ের খোঁজ নিয়েছো? সন্তান হিসেবে কি তাদের দেখাশোনার দায়িত্ব তোমার নয়? কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? আমি যদি গ্রামে যাই তাহলে গ্রামবাসী আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দেবে, তাদের কষ্ট দেবে, কটু কথা বলবে। আমি সন্তান হয়ে সেই কষ্ট কিভাবে সহ্য করব? আমি কালই তোমার গ্রামে গিয়ে তোমার বাবা মাকে আমার সাথে নিয়ে আসব। আমার স্বামী অসুস্থ, একটু দয়া করেন বাবা, একটু দয়া করেন। আমার বাপের কথায় তগরে অনেক দয়া করছি, আর করুম না বাইর। তারপর লগে যখন আমার বোনের বিয়াই হইব না, তখন তগলগিয়া তো পিরিতির আমার কি দরকার বাইর। বাবা আমারে আর কিছুদিন সময় দেন, আপনাকে সব টাকা আমি শোধ করে দেব। আল্লাহর দোহাই লাগে, আমাকে এই বিরাট থেকে বাইর করে দিয়েন না বাবা। আমি আর দিবি না, শোন এই বাড়ির ত্রিসীমানা থেকে বাইর হইয়া তারপর আল্লাহরে ডাক। যে টাকা তোর কাছে পাওনা আছি, সেই টাকা ছাড়া যদি আমার এই বাড়িতে পা দেয় তাহলে তোকে ভিতরে তোকে আমি কবর দিব। বাইর হব, বাইর হব, বাইর হব। খালাম্মা আপনার কোথায় যাচ্ছেন? দুলু যোদ্ধারা আমাকে আর বাপ দাদা বিটাতে থাকতে দিল না রে মা, তাই আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যেতেছি। গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু যাবেন কোথায়? শহরে যাব মা, পলাশের কাছে। বাকি জীবনটা পলাশের কাছে কাটাই দেব। পলাশ ভাই ঠিকানা জানেন? এত বড় শহরে পলাশ ভাইকে খুঁজে পাবেন কিভাবে? ওর হোস্টেলে ঠিকানা আছে, সোজা হোস্টেলে যাব। চলুন আমি আপনাদের বাসে তুলে দেই। চল মা। এই যে ভাইয়ের নিতাইগঞ্জ গ্রামটা কোন দিকে? সামনে চলো। ড্রাইভার সামনে একটু রাখো তো। এই যে বোন ওখানে। এই যে ভাই শিমুলের বাড়িটা কোথায়? চোরের বাড়ির ঠিকানা পুলিশের কাছে দিগান, আমার কাছে কি? শিমুলের বাড়ির ঠিকানা বের করি কি করে? ড্রাইভার চলো তো সামনে। ড্রাইভার একটু রাখো, ব্যাক করো। এই যে শুনুন, জি বলুন। শিমুলের কথা জিজ্ঞেস করলে তো নাও বলতে পারে, কি বলবেন যেন? না মানে
পলাশদের বাড়ি কোনটা বলতে পারেন? পলাশদের বাড়ি? আপনি কে? পলাশের পরিচিত। ওর বাবা মার সাথে আমার কিছু কাজ ছিল। ওর বাবা মাকে জোরদার বাড়ি থেকে বের করে দিয়েছে। কি কি বলছেন, বাড়ি থেকে বের করে দিয়েছে? ঋণের দায় জোরদার আর তার ছেলে শকত তাদেরকে ভিজে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। এই মাত্র আমি ওনাদেরকে ঢাকার বাসে তুলে দিলাম। ড্রাইভার, ড্রাইভার শিল্পী চলো। হ্যালো শিমুল, জোরদারের লোকজন তোমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, ওনারা নাকি বাসে ঢাকার দিকে রওনা দিয়েছে, কিন্তু আমি ঢাকার বাস স্ট্যান্ডে এসে কাউকে পাইনি। কি বলছো, কোথায় গেছেন তারা? শোনো, পলাশের কাছে যাবার জন্য গ্রাম থেকে তারা বাসে উঠেছেন। তুমি এক্ষুনি একটু হোস্টেলে গিয়ে দেখো। আমি এক্ষুনি যাচ্ছি। এখন কি করব? পাশের রুমে ছাত্র তো কইল, পলাশ অনেকদিন ধরে এখানে আসে না, তাইলে গেল কই? এত বড় শহরে ওরা আমরা কেমনে খুঁজে বাইর করুম? খুঁজে বাইর করা ছাড়া তো আমাগো আর কোনো উপায় নাই সালমা, চলো খুঁজতে যাই। আল্লাহ যদি ভাগ্যে মিলাইয়া দেয়। আসসালামু আলাইকুম। তোমার শরীরটা ভুলে যেতে চাই। এত রাতে তোমরা এখানে কি করো? অন্যদিকে যাও। কই যাবো? সাহেব দেখলে আমার উপরে চেঁচামেচি করবো। তাড়াতাড়ি যাও, আমার স্বামী অসুস্থ। আরে অসুস্থ হইলে হাসপাতালে যাইবা, এখানে বসে দেখে কি আমার চাকরি খাইবা? যাও না বাবা। দেখো উঠো, আস্তে আস্তে উঠো। একটু সাহায্য করো বাবারা, আমার বলার কোনো ঠিকানা খুঁজে পাইতেছি না, কোনো ঠিকানা খুঁজে পাইতেছি না বাবারা। পলাশ, তুমি আমার সঙ্গে চলো, আমি এয়ারপোর্টে যাবার আগে তোমাকে অফিসে নিয়ে গিয়ে সব কিছু বুঝিয়ে দিতে চাই। এত তাড়াতাড়ি এসবের কি প্রয়োজন? আপনি বিদেশ থেকে ফিরে আসুন, তারপর না হয়। না না, আমার ফিরতে এক মাস লেগে যাবে, এতদিন বিজনেস তোমাকেই সামলাতে হবে, পারবে না? আপনার দোয়া থাকলে আমি ঠিকই পারবো। থ্যাংক ইউ। জি চলো চলো। মিলি, আসিমা, নিজের শরীরের দিকে খেয়াল রেখো বাবা। আচ্ছা, আমার লক্ষ্মী মামুনি। বাই বাবা। বাই, খোদা হাফেজ। সালাম আলাইকুম স্যার। আমার স্বামী রে আপনারা বাঁচান, গায়ে ভীষণ জ্বর। অসুস্থ হয়ে পড়া রয়েছে কাল রাত থেকে। জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। যাকে তাড়াতাড়ি এসো, ওনাকে ভিতরে নিয়ে চলো। আপনারা ধরুন। হ্যালো ডাক্তার আঙ্কেল, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন। হ্যাঁ নিন, ঘাবড়াবার কিছু নেই। কয়েকদিন অনিদ্রা অনাহারে থেকে ওনার শরীর অসুস্থ হয়ে পড়েছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি আসি। আব্দুল, জি আপামনি, এই ওষুধগুলো নিয়ে এসো। আচ্ছা।
তোমার এই ঋণ যে আমি কেমনে শোধ করু মা? কি যে বলেন, মানুষই তো মানুষের কাজে আসে, কিন্তু আপনাদের অবস্থা হলো কি করে? আমরা গ্রাম থেকে ছেলের খুঁজে শহরে আইছি। শহরে আর কোনো আত্মীয় স্বজন নেই? না। তাহলে ছেলেকে যতদিন খুঁজে না পাবেন ততদিন আমার বাড়িতেই থাকুন। তোমার এখানে? হ্যাঁ, আমাদের এত বড় বাড়ি, আপনারা দুজন এখানে থাকলে কোনো অসুবিধাই হবে না। একটা কথা কই, মনে কিছু করো না মা। বলুন। ছেলের না পাওয়া পর্যন্ত যদি আমরা তোমার এখানে থাকি, তাইলে আমি তোমার সংসারে খুঁটিনাটি সব কাম করব। না না, কাজের মানুষ তো আছেই। আছে তো কি হইছে? তোমার উপকারের বদলে যদি এইটুক করতে পারি আমার মনটা শান্তি পাইব। বেশ তো, যদি আপনার ভালো লাগে তাহলে করবেন। আচ্ছা, আপনি ওনার পাশে বসুন, আমি উপরে আছি, প্রয়োজন হলে ডাকবেন। ঠিক আছে শিকদার সাহেব, কোনো সমস্যা নেই, শিমুল সাহেব আপনার সাথে দেখা করবেন, আমি ওনাকে বলে দিচ্ছি। ওকে বাই। ওনাদের কোনো খোঁজ পেলে? সমস্ত শহর তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তোমার ভাইয়ের বাসায় খোঁজ নিয়েছো? এমনও তো হতে পারে ওনারা সেখানেই আছেন। কোথায় যাচ্ছো? ভাইয়ার ওখানে। চাইতে আসেনি, শুধু জানতে এসেছি বাবা আর মা তোমার কাছে এসেছে কিনা। বাবা মা? হ্যাঁ, তোমার জন্য বাবা যে টাকা নিয়েছিল সেই দেনার দায়ে ওরা বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুনেছি ওরা আমাদের খোঁজে শহরে এসেছে। আরে, এই ঠিকানাই তো জানে না, আসবে কি করে? তোমার বাড়িতে আমার বাবা মা আসুক বা না আসুক, একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে যাই মিস্টার পলাশ, আমার বাবা মায়ের এই পরিণতির জন্য দায়ী তুমি। যদি আমার বাবা মায়ের কিছু হয় তাহলে আমি তোমাকে। কি ব্যাপার মিলি, পলাশ আসছে না কেন? আসবে আসবে, এখনই চলে আসবে। হাই দোস্ত। ইয়েপ, হাই ফ্রেন্ডস। এসেছে রাজপুত্র। বিয়ে করে আমাদের ভুলেই গেলি? আরে কি যে বলিস, তোদের এত তাড়াতাড়ি ভুলে যাব? আব্দুল, আব্দুল, মিলি, ওই মহিলাকে ড্রয়িং রুমে কি করে ঢুকলো? মা, অসুস্থ স্বামীকে নিয়ে ছেলের খোঁজে পথে পথে ঘুরছে, তাই ওনাদেরকে এখানে নিয়ে এসেছি। ছেলেকে পেলেই চলে যাবে। তাই বলে চেনা নেই জানা নেই বাড়িতে আশ্রয় দেবে? আরে কিছু টাকা দিয়ে বিদায় করে দিলে তো হতো। ওনারা মানুষের করুণা চান না, সাহায্যের হাত চান, কাজের বিনিময়ে আমার বাড়িতে থাকতে রাজি হয়েছেন। মা, আপনি ভিতরে যান তো, ওনাদের জন্য চা নাস্তা তৈরি আছে, আপনি নিয়ে আসুন। মিলি, পলাশ ঠিকই বলেছে, এভাবে অপরিচিত লোকদের বাসায় জায়গা দেওয়া ঠিক না, পরে দেখবেন বাড়ির সবকিছু নিয়ে পালিয়ে যাবে। পৃথিবীর সবাইকে একরকম ভাবা উচিত নয় আলতাফ ভাই? মানুষ যদি মানুষের বিপদে এগিয়ে না আসে তাহলে কে আসবে? তোমরা থাকো, আমি আসছি। বাবা মাফ করে দেন বাবা, আমি দেখি নাই বাবা, আমাকে মাফ করে দেন বাবা, মাফ করে দেন।
আমি দেখি নাই বাবা। এইসব মহিলাদের বাসা থেকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ দেওয়া উচিত, তবে ওনাকে নয়, তোমাদের মতো মানুষদের এই সমাজ সংসার থেকে বের করে দেওয়া উচিত। মেয়ে চুপ করো তুমি, তোমার বন্ধু আর যার গায়ে হাত তুলেছে তার তোমার মতো একটি ছেলে আছে, আর সেই ছেলে যদি আজ এই দৃশ্য সচক্ষে দেখত তাহলে তোমাদের হাত ভেঙে ফেলত। না গোমা না, আজকাল আর এমন ছেলে জন্ম নেয় না, জন্ম নেয় না গোমা। পলাশ, এই ধরনের বন্ধুদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক তা আমি চাই না। তুমি কান্তাছো সালমা? না না, চোখে কি জানি এটা পড়ছে। তোমার লগে এতটা বছর সংসার করতেছি সালমা, কোনটা তোমার চোখের পানি তা আমার বুঝতে অসুবিধা হয় না। কি কইতেছো তুমি, আমি কান্দু কেন? তোমার গায়ে, তোমার গায়ে হাত তুলছে তোমার ছেলের বন্ধু, আমি নিজের চোখে সে দৃশ্য দেখছি। তোমার গায়ে হাত তোলার পরও তোমার ছেলে চুপচাপ দাঁড়ায় দেখলো, বিন্দু মাত্র প্রতিবাদ করলো না, প্রতিবাদ করলো তোমার ছেলের বউ। ছেলের বউ? আমার পলাশের বন্ধু চর মারছে তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু সন্তান হয়ে পলাশ আমার চিন্তা অস্বীকার করছে। কষ্ট আমি কি করে সহ্য করব, এই কষ্ট পাওয়ানি আগে আমার মর। মরণ হয় না শিমুলের লেখা, তোমার ছোট ছেলে শিমুলের লেখা, তোমার আমার বাইরে থাকতে হবে সালমা। ওর কাছে যে পাপ করছি সে আমাকে মরণ নাই সালমা। আমি এখনই আসছি। শিমুল, শিমুল, কি হয়েছে সাথে? তোমার বাবা মার খোঁজ পেয়েছি, ওনারা মিলির বাসাতে আছেন। এক্ষুনি চলো। চলো গেল কোথায় আব্দুল? আব্দুল, আব্দুল! জিয়া পাবনি, এই ঘরে যারা ছিল ওনারা কোথায়? ওনারা দুজন তো চলে গেছে। চলে গেছেন? কোথায় চলে গেছেন? তা তো কিছু করা যায় নাই, খালি কইছে ওনারা ওনাদের ছেলের খোঁজ পাওয়া গেছে। তুমি যাও। জি আচ্ছা। তোমার শ্বশুর শাশুড়িকে তুমি ঘরে রেখেছিলে এই স্টোর রুমে? হ্যাঁ, কিন্তু আমি তো ওনাদের অসহায় ভেবে আশ্রয় দিয়েছিলাম, শ্বশুর শাশুড়ি ভেবে নয়। আমার কাছে তোমার ভাইয়ের কথা ভেবে, তাদেরকে দেখে একটি বাড়ির জন্য বললো না ওনারা তোমাদের বাবা মা। ওর বন্ধুরা ওর সামনে তোমার মায়ের গায়ে হাত তুলেছিল, কিন্তু সে কোনো প্রতিবাদই করেনি। কি? আমার মায়ের গায়ে ওর বন্ধুরা হাত তুলেছে? হ্যাঁ, আমি বাধ্য হয়ে প্রতিবাদ করেছি, কিন্তু সে হাত গুটিয়ে দাঁড়িয়েছিল। মিলে, মিলে, ওখানে কি হচ্ছে? তুই জানিস না কি হচ্ছে? বল আমার বাবা মা কোথায়? ওদের কথা আমি কি করে জানবো? তুই সব জানিস, সব নষ্টের মূলে তুই। তোর কারণে আমার বাবা চুরি করতে বাধ্য হয়েছে, চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়তে হয়েছে আমাকে। তোর কারণে বাবা জোরদারের কাছে বন্ধুক রেখেছে নিজের বাপের ভিটা, নিজে না খেয়ে না পড়ে তোর পড়াশোনার খরচ চালিয়েছে বছরের পর বছর। জোরদারের টাকা শোধ করতে পারেনি বলে জোরদার আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আরে বেঈমান! আর সেই তুই, নিজের মাকে নিজের চোখের সামনে অপমানিত হতে দেখেও কিছুই করিসনি, তাদের দেখে চিনতে অস্বীকার করেছিস। তোর বেঁচে থাকার কোন অধিকার নেই, তোর বেঁচে থাকার কোন অধিকার নেই। যা করার পরে করো, আগে তোমার বাবা মাকে খুঁজে বের করতে হবে, এবার হারিয়ে গেলে আর খুঁজে পাবে না। প্লিজ শিমুল, প্লিজ চলো, প্লিজ। শিমুল,
দারোয়ান, বাড়িতে যে বয়স্ক লোক আর তার স্ত্রী ছিলেন তাদের তুমি দেখেছ? দেখলাম, ওই রেললাইনে দিকে গেল। সালমা, তোমার সিম হলে যদি পলাশের মতো বদলায় যায়। না না, তা হইতে পারে না। কেন হইতে পারে না? গ্রামের লোক সিম উল্টে বাইর করে দিছে আমার লেখা। ও নিশ্চয় এমন আমার উপর অভিমান করে আছে, নয়তো এতদিন আমাকে খোঁজ দেয় নাই কেন? তুমি এই কথা কইও না, কেমন তো হইতে পারে, আমার শিমুল এতদিন অসুস্থ আছিল। তুমি সরো, তুমি সরো, কি করো? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। আমি হীরা ভেবে সারা জীবন কাছে আঁকড়ে রাখছি, আর সত্যিকারের হীরারে পালা দিতে হবে হেলায়। আমি মরতে চাই, মরতে হলে দুজনে এক লোকেই মরুম, আমিও মরুম তোমার লোকে। বাবা, মা, মা, আমি অর্থবিত্তের জন্য নিজের স্বর্ণ পরিচয় নিজের অতীতে ভুলে যাই নাই মা। তোমরা গ্রাম থেকে চলে আসার পর আমি তোমাকে কত খুঁজছি, শহরের প্রত্যেকটা অলি গলি সমস্ত জায়গা খুঁজছি, কিন্তু তোমাকে কোথাও পাই নাই। আমরা খুঁজছি, পাই নাই তোরে বাবা, পড়াশোনা না পাইলাম, সে আর আগের মতো নাই। তোমরা মরতে যাইতেছিলে কেন? হ্যাঁ, তোমাকে এক সন্তান এখনো বাইসে আছে। আমি আমি তোমাকে সমস্ত কষ্ট দূর করে দেব। কি করে দূর করবে? আমি যে সব হারায় ফেলাইছি, মান ইজ্জত শেষ, বাপ দাদার ভিটা তো আগেই বেদখল। আমি আবার সব ফিরে আনুম, সব আবার তোমাকে হইব মা। পরিশ্রম দিয়ে আমি আমার নিজের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হয়েছি। তোমাকে সব, তোমাকে সব হারানো উচিত, আবার তোমাকে কাছে ফিরাই দিব, জোরদারের কাছ থেকে ফিরাই নিব আমাকে ভিটা। যারা তোমাকে কষ্ট দিছে আমি তাকে কাউরে সারুম না। কাইলি আমরা নিতাইগঞ্জ যাবো। দেখ দেখ, আমার বা কি সুন্দর ভাবি,
বরের নাম শকর যোদ্ধা। বরের বাবার নাম? বিয়া করো আমি বাবা নাম জিগান কে? হ্যাঁ জি কি হ্যাঁ জিগান হ্যান নাম ওই যে বাবা। আরে লেখো লেখো কি লিখবো? দুলু যোদ্ধা। দুলু যোদ্ধার হ্যাঁ। আরে মিয়া এত লেখালে বাদ দাও তো, আগে কবুল নিয়ে আও। যাও আচ্ছা যাও তাকে। আরে যাও মিয়া। আল্লাহ আপনি মুসাম্মদ রোকে আক্তার পারুল নিতাইগঞ্জ নিবাসী দুলু যোদ্ধারের ছেলে শকত যোদ্ধারকে 2,01,000 দেনমোহরে বিবাহ করিতে সম্মত আছেন কি? যদি আপনি সম্মত থাকেন তাহলে বলুন কবুল। বলুন কবুল। বলুন মা। এত দেরি যে বাজা, সবার তো বিয়ে করতে সরম লাগে, আমার তো গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলুন মা কবুল। বলুন কবুল। বলুন শিমুল, আর এক পা আগে বাড়াইলে ঠাইট মইরা যাবি। আমি বাইসা থাকতে পারুলের লগে তোর বিয়া হইতে দিব না। বিয়ে না হলে আমার বাবার ঋণের টাকা কে দিবি শিমুল? আমার বাবার জেল হয়ে যাবে। আমি দিব, সব ঋণ আমি শোধ করব। তবুও এই বিয়ে আমি হইতে দিব না। বিয়া কেমনে ঠেকা ওইটা আমি দেখুম। এই আরে শেষ করে দে। আমি থাকতে আমার বাইরে মেরে ফেলাবি। Yeah.
শকত শকত আবাজান। বাবা মা, শহরের চাকচিক্যর টাকার নেশায় নিজের অস্তিত্বরে ভুলে গেছিলাম, নিজের রক্তরে ভুলে গেছিলাম। আমারে তোমরা ক্ষমা করে দাও। সাথী দাঁড়াও, পরিচয় করিয়ে দিই। সব সময় তোমাকে যার কথা বলতাম, ও আমার সেই, আমার মনের মানুষ, আমার পারুল। তুমি তুমি সত্যি খুব ভাগ্যবান, তোমার ভালোবাসাকে আজ তুমি আপন করে পেয়েছো। তোমাদের প্রতি আমার দোয়া রইল, তোমরা সুখে থেকো, আমি চলি। তুমি চলে যাবে মানে? আমার কষ্টের দিনে, আমার দারিদ্রের দিনে তুমি আমার পাশে ছিলে, আর আজ আমার সুখের দিনে তোমাকে আমি পাশে পাবো না? পাশে থাকা মানুষের পাশেই তো আছো সিমুল।